সবশেষ দু সালের পাঁচই অক্টোবর সিলেট আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সময় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলের জনসভায় বক্তব্য রাখেন তিনি এর প্রায় সাড়ে চার বছর পর আবার সিলেটে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীরা জানিয়েছেন এবার শুধুমাত্র হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহিয়ে আলাহির মাজার জিয়ারত করবেন তিনি সিলেট সফর সূচিতে জনসভা না থাকলেও পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে পথসভায় বক্তব্য রাখতে পারেন বিএনপি প্রধান নির্বিঘ্নে দেশনেত্রী বেগম খালেদা তার এই মাজার কর্মসূচি পালন করবেন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি উনি আসবেন জাস্ট দেখা করবেন যদি মানুষ চায় ওনার মুখ কিছু শুনতে তাহলে হয়তো উনি মানুষের কথা বাধ্য হয়ে কিছু বলবেন এই ধরনের প্রোগ্রাম কিছু নেই আমাদের এদিকে নির্বাচনী প্রচারণা না হলেও দীর্ঘদিন পর বিন চেয়ারপারসনের সিলেট সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে মাত্র কয়েক ঘন্টার নোটিশেই সারা সিলেটে যাত্রীতাবাদী পরিবারের নেতাকর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য আগ্রহে অপেক্ষা করছে গত তিরিশে জানুয়ারি সিলেট সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেন দলের সভাপতি শেখ হাসিনা এরপর গত পয়লা ফেব্রুয়ারি হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের পর কর্মীসভা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ইকরামুল কবির সময় সংবাদ সিলেক্ট